শিক্ষিত সমাজের ভাইয়েরা রবকে খোঁজার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। তোমার দেহকে তুমি গবেষণা করে দেখো, বিজ্ঞান উন্নত হয়ে সুফিয়ান নামে রোবট বানিয়ে দিয়েছে, ওই রোবট কেবল একটা বাচ্চা জন্ম দিতে কিয়ামত পর্যন্ত পারবে না, আর বিজ্ঞান কেবল এক ছড়া রক্ত বানাতে কিয়ামত পর্যন্ত পারবে না। তুমি তোমাকে গবেষণা করে দেখো, তোমার সৃষ্টিকর্তার সন্ধান তুমি পেয়ে যাবে। বলেন আমরা হাঁটা শিখি কয় বছর বয়সে? দুই বছর, আড়াই বছর, তিন বছরে। বাঘর বাচ্চে ফরিমত্তর, গরুর বাচ্চে ফরিমত্তর, জোরে হন আওয়াজি, হরিণীর বাচ্চে ফরিমত্তর, আতির বাচ্চে ফরিমত্তর, ওরে এই দিয়ে অন্য জব দে হদার ডিউটি আনো, হন স্কুল উৎফুজ্জু সহ হদ স্কুল ইয়েঙ্কি, এই তোর দাদা নানি আছে না শিক্ষিত সমাজের ভাইয়েরা রবকে খোঁজার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। তুমি গবেষণা করে দেখো, বিজ্ঞান উন্নত হয়ে সুফিয়ান নামে রোবট বানিয়ে দিয়েছে, ওই রোবট কেবল একটা বাচ্চা জন্ম দিতে কিয়ামত পর্যন্ত পারবে না, আর বিজ্ঞান কেবল এক ছড়া রক্ত বানাতে কিয়ামত পর্যন্ত পারবে না। তুমি তোমাকে গবেষণা করে দেখো, তোমার সৃষ্টিকর্তার সন্ধান তুমি পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, রবের সাথে কথা বলার জন্য মনের ইচ্ছা জাগে সে যেন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। আরেকটু জোরে, কারো যদি রবের দরবারে রহমতের দরবারে দাঁড়াতে মন চায় সে যেন নামাজে দাঁড়ায় যায়। কারণ নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের কদমটা মসজিদে থাকে না, গড়ে থাকে না, ব্যবসায় থাকে না, রবের দরবারে চলে যায়। আর একটু জোরে, এবার সেই নামাজের ভিতর কোরআন তেলাওয়াতের ব্যবস্থা আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত মানে রবের সাথে কথা বলার সুযোগ, রবের সাথে কথা বলার। এবার আপনারা বিবেকবান, বিবেক দিয়ে একটা কথা বলেন, এত বড় একটা সুযোগ, এত বড় নিয়ামতে ভরপুর নামাজ, এই নামাজ কি আসলে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আপনারা বলেন, আমি বলবো না, এটা কি আসলে বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? নামাজ পড়লে শরীরের ব্যায়াম হয় কি হয় না? নামাজ পড়লে হাঁটুর ব্যায়াম হয় কি হয় না? নামাজ পড়লে চোখের ব্যায়াম হয় কি হয় না? নামাজ পড়লে স্মরণ শক্তির ব্যায়াম হয় কি হয় না? নামাজের আগে অজু বানাইতে গিয়ে শরীরের পবিত্রতা আসে কি আসে না? এই পানিগুলা কোষের মধ্যে গিয়ে কোষের জন্য উপকার হয় কি হয় না? হাতের মধ্যে গিয়ে হাতের কোষের জন্য উপকার হয় কি হয় না? স্কিনের জন্য উপকার হয় কি হয় না? আবার কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াবের ব্যবস্থা হয় কি হয় না? আবার রুকু দেওয়ার মাধ্যমে কোমরের জন্য উপকার হয় কি হয় না? আবার সোজা হয়ে দাঁড়ানোর মাধ্যমে আপনার ব্যাক পেইনের জন্য উপকার হয় কি হয় না? সিজদায় যাওয়ার পরে যখন রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে বেড়ে যায়, আপনারা জানেন বিজ্ঞান বলছে মানুষ যখন সিজদায় চলে যায় তখন হার্টের রক্তটা ডাইরেক্ট বিমান ব্রেনের মধ্যে সঞ্চালন বেড়ে যায়, সেটা স্মরণ শক্তির জন্য ভালো হয়, যেটা ব্রেন স্ট্রোক থেকে মানুষকে হেফাজত করে ওইটার মাধ্যমটা পাওয়া যাচ্ছে আপনার সিজদার মধ্যে। বর্তমান বিজ্ঞান ছয়টা সাতটা পদ্ধতি দেখাচ্ছে মানব শরীর সুস্থ থাকার জন্য, ওই ব্যায়ামগুলোকে গবেষণা করেন, নামাজের প্রত্যেকটা স্টেপের সাথে মিল আছে। তাহলে নামাজের ভিতরে ব্যায়াম আছে না? জোরে বলেন আছে না? রহমত আছে না? গুনাহ মাফের সুযোগ আছে না? শরীরের ব্যায়াম আছে কিনা? শরীরের উপকার আছে কিনা? হার্টের উপকার আছে কিনা? মনোযোগের উপকার আছে কিনা? রিজিকে বরকত আছে কিনা? গুনাহ মাফের সুযোগ আছে না? হাজার নিয়ামতে ভরপুরের একটা নিয়ামতের নাম নামাজ। আর নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত, উম্মত যখন তোমরা নামাজ পড়ো আমি নবী রহমাতুল্লিল আলামিনের চোখ শীতল হয়ে যায়, যার মানে তোমরা যখন নামাজ পড়ো আমি রহমাতুল্লিল আলামিন বড্ড খুশি হয়ে যাই। আর একটু জোরে বলেন, এবার কষ্টটা একটু বড় করে উত্তর দিবেন, এত বড় নিয়ামতের নামাজ কি ছাড়াটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আমরা কি তাহলে এখন থেকে বোকার দলে আর থাকবো? না, যদি নিজের বোকা বানাইতে সহ তৈরি না হজ্জ নবুজ মাল্লার হতা। আমি আজকে
স্ট্রেঞ্জ মানে অবাক মানে অবাক কষ্ট হচ্ছে আপনাদের একটু যদি আপনাদেরকে আমি কষ্টটা একটু একটা হচ্ছে ঘোড়া আমি শব্দের সাথে বলছি কথাটা একটু মনোযোগ দিবেন একটা হচ্ছে ঘোড়া ঘোড়া থেকে কি হয় মুরগি থেকে মুরগি হাঁস থেকে হাঁস মানুষ থেকে মানুষ এটাই তো নিয়ম আচ্ছা ঘোড়া আলাদা গাধা আলাদা আবার ঘোড়াও না গাধাও না একটা প্রাণী আছে নাম হচ্ছে কি খচ্চর নাম কি খচ্চর আমরা তো এগুলো আসলে দেখি না এটা দেখতে ঘোড়ার মতো না গাধার মতো না তো বিজ্ঞান গবেষণা করে দেখলো ঘোড়ার সাথে যদি গাধার সম্পর্ক হয় বুঝবেন ঘোড়ার সাথে ঘোড়ার সম্পর্কে যেটা আসবে এটা ঘোড়ায় আসবে গাধার গাধার সাথে সম্পর্ক হয়ে যেটা আসবে সেটা গাধায় আসবে কিন্তু ঘোড়া আর গাধার সাথে সম্পর্ক হলে ঘোড়াও আসে না গাধাও আসে না যেটা আসে এটার নাম হচ্ছে খচ্চর এটা কি খচ্চর এটা কম বেশি আমরা সবাই জানি আমি আজকে যে কারণে অবাক হলাম সেটা হচ্ছে কোরআনের আয়াত স্ক্রলিং করতে 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 হঠাৎ করে একটা আয়াত চোখে আসলো সূরা আন-নহলে 8 নম্বর আয়াত সময় যেহেতু সংক্ষিপ্ত আমি মূল কথাটা বলি সূরা নাহালের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনটা প্রাণীর কথা বলেছেন ঘোড়া খচ্চর গাধা কিভাবে বলেছেন দেখেন প্রথমে বলেছেন ঘোড়া তারপর বলেছেন খচ্চর তারপরে বলেছেন গাধাকে রাখছে শেষে ঘোড়াকে রাখছে এক সাইডে গাধাকে রাখছে এক সাইডে মাঝখানে কি খচ্চর তার মানে দুইয়ের সমন্বয় যেটা আসবে এটা খচ্চর হবে সূরা নাহাল আয়াত নাম্বার 8 আয়াত নাম্বার 8 জোরে বলেন আয়াত নাম্বার 8 শুধু এই মেসেজটা আপনাদের কাছে দিতে চাই যদি সত্যিকার নেওয়ার মতো আমরা কোরআনকে নিতে জানতাম যদি আমরা নেওয়ার মতো নবীর আদর্শকে নিতে জানতাম বিশ্বাস করেন পৃথিবীতে আমরা কখনো মাথা নিচু করে বসবাস করতে লাগতো না আরে ইসলাম তো সেই ধর্ম যখন দুইজন মুসলমান ছিল মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল আর একটু জোরে বলেন না মক্কার মধ্যে অত্যাচার বেড়ে গিয়েছে তারপরে মুসলমানরা মাথা নত করে নাই সম্পদ খরণ করে নেওয়া হয়েছে মুসলমানরা মাথা নত করে নাই ঘর থেকে বের করে দেওয়া হয়েছে মুসলমানরা দুর্বল হয়ে যায় নাই খাবার বন্ধ করে দিয়েছে মুসলমানরা তা স্বীকার করে নাই ট্যাক্স স্বীকার করে নাই নারাজি স্বীকার করে নাই সমস্ত কিছু ত্যাগ দিয়েছে নবীকে ছাড়ে নাই ইসলামকে ছাড়ে নাই সুবহানাল্লাহ এই জাতি আমরা আমাদের ধর্মের নাম ইসলাম জোরে বলতাম আমাদের ধর্মের নাম ইসলাম আর অল্প সময়ে মনে রাখবেন এই জিনিসটা পৃথিবীর বুকে যত সংবাদ প্রচার হয়েছে যেমন আজকে এই মাহফিলের যে সংবাদটা এটাও যদি আমরা প্রচার করি সারা পৃথিবী পৌঁছাবে না কোনোভাবে সম্ভব না বিবিসি আনলেও সম্ভব না তো সম্ভবই না আমি সবার সাথে একটা অনুরোধ করে বলছি কথাটা আমাদের প্রচার মাধ্যম ফেসবুক ইউটিউব নিউজ পেপার তারপর আপনার টিভি চ্যানেল ঠিক না নবীর আমলে এগুলো কিচ্ছু ছিল না কিন্তু নবী মক্কা থেকে যে আওয়াজটুকু দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আফ্রিকা থেকেও শোনা গিয়েছে কিছু নবী মক্কা থেকে যাওয়ার সময় অল্প কয়েকজন আবার যখন মক্কা বিজয়ের সময় আসলেন 10,000 এর উপর সাহাবায়ে কেরাম কলমা পড়নে ওয়ালা সুবহানাল্লাহ এখনো পর্যন্ত বিশ্ব অবাক হয়ে আছে এই বাণীটা মক্কা থেকে সারা বিশ্বে পৌঁছালো কিভাবে মানুষ অবাক অবাক কিন্তু এখনো পর্যন্ত সঠিক উত্তর কারো কাছে নাই কেন নেই জানেন একটা কথা মনে রাখবেন আমরা প্রায় সময় বলি না আল্লাহর কুদরত একটু সবাই বলেন শব্দটা কি আল্লাহ কুদরত জোরে বলেন আল্লাহ কুদরত আর একটু জোরে বলেন আল্লাহ কুদরত পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ মানুষের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় কয় ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় কষ্ট হচ্ছে বুঝতে নাকি পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কিন্তু কোনো মানুষ নেই ঠিক আছে তন্মধ্যে একটা চোখ আছে একটা কান আছে একটা নাক আছে আছে না নাই পঞ্চ ইন্দ্রিয় আল্লাহর কুদরত সারা জীবন শুনেছি কিন্তু কুদরত জিনিসটা কি মনে রাখবেন যে ঘটনা সামনে আসার পরে মানুষের বিবেক কোনো উত্তর খুঁজে পাবে না বারবার মন প্রশ্ন করবে হাউ কেমনে 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 কিন্তু উত্তর নাই বুঝে নিতে হবে এটাই রবের কুদরত সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আপনি আমি মায়ের পেটে ছিলাম না
প্রথমে আপনি আমি কি এই ঠিক এত বড় ছিলাম না আসছি দুনিয়াতে কত দূর হাত হন হাত প্রথম যেদিন মার ফেটে কনসিভ হইছি সেদিন কি এক হাত ছিলাম না এক ফোঁটা ছিলাম দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বা ছোটায় কিন্তু বম মারি দিম দেবার সাহেব বের আরো জোরে হন সই এত বড় মানুষটা এক ফোঁটা ছিল যে এক ফোঁটা বিজ্ঞান যেটাকে বলে স্পাম কুরআন যেটাকে বলছে নুতফা এক ফোঁটা এই এক ফোঁটা থেকে এত বড় আকার সুবহানাল্লাহ এবার আরেকটা জিনিস দেখেন আমরা মানুষ কয়জন জোরে হন না একজন মানুষ কয়জন একজন কিন্তু এখানের ভিতর অনেক স্তর আছে সামরার স্তর গোস্তর স্তর ঠিক আড্ডির স্তর ঠিক এবার বলেন ঘর বানানোর সময় লোহা কি ভিতরে দেন না বাইরে জোরে কোন না ভিতরে বাইরে থাকে সিমেন্ট বাইরে থাকে রং ভিতরে রড তারপরে কি সিমেন্ট তারপরে কি রং এবার আপনি দেখেন রং তারপর ভিতরে দেখেন সিমেন্ট তারপরে দেখেন শক্ত করার জন্য ভিতরে হাড্ডি আরো জোরে আরো জোরে আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ চেষ্টা করি ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বিশেষ করে আমার ভাইজানের দোয়া নিয়ে আমরা মানব জাতি পেট চালানোর জন্য টাকার দরকার টাকার জন্য পরিশ্রমের দরকার এবার কেউ চাকরি করে পরিশ্রম করে কেউ ব্যবসা করে কেউ গাড়ি চালায় যে যেটাই করে না কেন শক্তির দরকার আছে জোরে বলেন না শক্তির দরকার আছে শক্তি প্রধানত তিন প্রকার একটা শরীরের শক্তি একটা মনের শক্তি একটা শরীরের শক্তি একটা মনের শক্তি আর সুপার পাওয়ারের একটা শক্তি আছে এটার নাম হচ্ছে ঈমানি শক্তি সুবহানাল্লাহ আরে জোরে এই জিনিসটা একটু বুঝে চেষ্টা করবেন ইমানদার ভাইরা শরীরের শক্তি আলাদা মনের শক্তি আলাদা জোরে বলেন না মনের শক্তি আলাদা ঈমানের শক্তি আলাদা শরীরের শক্তি মাঝে মধ্যে কমজোর হলো মনের শক্তি ঠিক থাকলে হুদুর মানুষ আছে চাইও রোগীদের বোধ কি দিতে সোয়াইন না পারে কিয়া মনস মন জোর বেশি আর আজ সিরিঙ্গা ভাষা তো দি এটার মনস জোর বেশি জোর অনা বাজে এই রে এই রাইতে তিনটা বাজে সাই সাত দশ যাইতে পারবি নি যাইম তো কি দিবি হস না এতে যাইয়ের না হদ গেই দেন গোটা দশ মিনিট বই দেখ কি আরা মনে মনে হইতে জিন দিলে কেন গেল হদি তারা হাই হ্যালো হইম ধরি ইবে কি শরীরুন না মনর মনর জোর অন না মনর ইবে কি ইউর ইবে ইবে শরীরের ইবে কি ইউর এটা শরীরের ওটা মনের আরেকটা হচ্ছে ঈমানের ঈমানের শক্তি যদি চলে আসে সমস্ত শক্তি হার মেনে যাবে সুবহানাল্লাহ ভিতরের প্রান্ত তার প্রমাণ নাই কোনো তলোয়ার নাই কোনো ঘোড়া নাই কোনো যুদ্ধ সরঞ্জাম সাহাবায়ে কেরামের কদম এক কদম এক কদম পিছনে হচ্ছে না বদর অভিমুখে রওনা হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বদর অভিমুখে রওনা হয়ে যাচ্ছে জগৎ জিজ্ঞেস করে নাই তলোয়ার নাই বল্লম নাই ঘোড়া নাই যুদ্ধ সামগ্রী যাচ্ছ কোথায় বলে যে যুদ্ধ করতে তোমাদের পোশাকে তো মনে হচ্ছে না যুদ্ধে যাচ্ছ তোমাদের আব্রাজ বা আসবাবপত্র দেখে মনে হচ্ছে না যুদ্ধে যাচ্ছ কোন সাহসের বলে ও সাহাবায়ে কেরাম বদর অভিমুখে চলে যাচ্ছ মাত্র 313 জন আনুমানিক ওদিকে পক্ষান্তরে হাজারের চাইতে বেশি সশস্ত্র বাহিনী সাহাবায়ে কেরাম উত্তর দেয় এটা দেহের শক্তি নয় মনের শক্তি নয় এটা ঈমানের শক্তি আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ কয় শক্তি ভাইয়া একটা শরীরের একটা মনের একটা জোরে বলেন আচ্ছা কবর খনন করতে কোন শক্তি লাগবে জোরে বলেন জোরে বলেন অন্ধকার রুমে থাকার জন্য কোন শক্তি লাগবে আর কবরের অন্ধকারে থাকার জন্য কোন শক্তি লাগবে এনে বহুজন আছে রাতি লাইক জ্বলা ঘুম যাতে ভুল হয় ভাল্লা তুই হন শক্তি নেই দে
জোরে হন না হন শক্তি হন শক্তি তাহলে দেহের শক্তি আলাদা মনের শক্তি আলাদা ঈমানের শক্তি আলাদা মনে রাখবেন সবার কাছে হয়তো দুইটা শক্তি আছে কিন্তু মুসলমান যদি মুসলমান হওয়া যায় তিনটা শক্তি তাদের ভিতরে থাকবে আরো জোরে আমি একটা কথা বলি দেখি আপনারা একমত হন কি হন আমি জানি না কিন্তু আমার মনের কথা আমার ভাইজানের পক্ষ থেকে আমি বলি হতে পারে আমরা গুনাহগার স্বীকার করি হতে পারে টাইম টু টাইম নামাজ আমাদের পক্ষে আদায় করতে পারি না হ্যাঁ স্বীকার করি হতে পারে রোজা হক যাকাত আমরা ফরজ সুন্নাতগুলো ঠিকমতো করতে পারি না মানি আমরা জানি আমরা আমাদের মতো গুনাহগার আর নাই সেটাও জানি কিন্তু জানের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসি কানের চাইতে বেশি নবী মুস্তাফাকে ভালোবাসি হৃদয়ের স্পন্দনের চাইতে বেশি কোরআনকে ভালোবাসি আরে মৃত্যু তো একদিন হবে সবাই চাই সিজদাই মৃত্যু আমরাও চাই আল্লাহ সিজদাই মৃত্যু দাও আর যদি কখনো সৌভাগ্য হয় আল্লাহ তোমার জন্য তোমার নবী মুস্তাফার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যদি জীবন দিতে পারি কত্তান দিতে পারি এটা আমাদের জন্য নিয়ামত হয়ে যাবে বলেন কথা বলেন ঠিক কিনা কি কোনো সমস্যা তোমারা তো আজ এখানে রেকর্ড করি বলিও শীতকালে গরম মানে গরম হাল বানায় বলিও ইয়ালদে কি হাল জোড়া হওয়া কি হাল কিন্তু তোমারা এন বাবাই শুধু ভাই শীতকালে হক দেয় ইয়াই যায় গুই ঠাটা ভাই ভাই দেখুন কি শীতকাল কি কি হাল বানায় ফেলিয়ে দেয় গরমকাল আরো জোরে বলেন না কি কাল গরমকাল আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন একটু জোরে বলেন না আমিন যতই ব্যস্ত থাকুক নামাজ ছাড়া যাবে নামাজ শুধু সওয়াবের নাম নয় রবের সাথে একটা সম্পর্ক তৈরি করার নাম হচ্ছে নামাজ এবার বলেন নামাজ আছে হজ আছে যাকাত আছে মা বাবার সেবা নাই হবে জোরে বলেন হবে মা বাবার মনে কষ্ট দেওয়া হচ্ছে হবে তাহলে নামাজও লাগবে মা বাবার সেবা সেবা মানে কি টেনশন না সেবা মানে শুধু পাচিবা না সেবা মানে মনে আপনার প্রতি মাসে খরচ দেওয়া না সেবা মানে হচ্ছে মা বাবার মুখে হাসির সন্তান হয়ে থাকা মা বাবার অন্তরের সন্তুষ্টির সন্তান হয়ে থাকা মা বাবা যেন আপনার অবর্তমানে বলে আল্লাহ তোমার কাছে লক্ষ শুক্রিয়া এমন একটা মানিক তুমি আমাকে সন্তান হিসেবে দান করেছো এটাই হচ্ছে আপনার সেই মা বাবার সেবা এবার রাস্তা দিয়ে যাচ্ছেন মুরব্বি দেখলেন পায়ের উপর পা তুলে বসে আছেন হবে না জোরে বলেন হবে এবার কে এসে বলল কিরে পা তুলে দাঁড়ায় আছিস কেন পা তুলে বসে আছিস কেন আপনি বললেন আমি তাকে চিনি না সেজন্য চিনা না চিনা বড় কথা নয় মুরব্বিকে সম্মান নবী করতে বলেছেন আমরা নবীর দিকে তাকিয়ে সম্মান করতে রাজি আছেন ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই আর ডেইলি তিনবার করে বউ ফিটাবেন না না বউ ফিটালে সব আছে তো হ্যাঁ হ্যাঁ বউর বাড়ির তুমি বেশি বেশি যৌতুক লইবে সব না না তাহলে সব না হলে কাজ করি কেন এগুলা বাদ দেওয়ার দরকার জোরে বলেন বাদ দেওয়ার দরকার যে কয়েকজন আমাকে ভালোবাসেন যুবক ভাই একটা আবদার করে যাচ্ছি বিয়ে যদি আল্লাহ কখনো করার তৌফিক দেয় মেয়ের বাড়ি থেকে যৌতুক শব্দ তো দূরের কথা একটা সুল একটা সুতাও নেওয়ার দরকার কারণ আমরা এমন বাঘের বাচ্চা আমরা ভিক্ষা করলো গোড়ার উপর চড়ে ভিক্ষা করি কথাটা যদি একটু বোঝা যায় আমরা এমন বাঘের বাচ্চা ভিক্ষা করলেও হাইটা ভিক্ষা করবো না গোড়ার উপর সেরা বিক্রি করবো কারণ কি নবী রহমাতুল্লিল আলামিনের একটু জোরে বলেন এবার দিলে কি দিবে পাঁচ পথ ফার্নিচার দিবে কাল না হয় পরশু এগুলো তো পুরাতন এমনি হয়ে যাবে আর আপনাদের ঘরে তো আছে বসা শেয়ারের কাজ কি বসা এই যে মনে করেন আমি 1 কোটি টাকা শেয়ারে বসছি ঠিক আছে আমার ভাই 5 কোটি টাকা শেয়ারে বসছে তো বসার পর শেয়ার ইন দে আজান না আর আমি 9 মিনিট লাগে দে 1 মিনিট না 1 মিনিট পর আর আমি তা না যত বন্ধু বন্ধু হতা হয় তা হন্ডা বইতে কি খবর আছে না জোরে বলেন না এত স্টাইলের দরকার আমার যুবক ভাইরা বলবেন আল্লাহ আমাকে যতটুক তৌফিক দিয়েছে আমি আমার সহধর্মিনীকে অতটুক দিয়ে আনবো পারলে আমি একটা ফাটা শাড়ি দিয়ে আনবো কিন্তু সেটা আমার নিজের গ্রামের পরিশ্রমের টাকা দিয়ে আনবো আপনি জানেন আপনার বউ আপনাকে নিয়ে গর্ব করবে সবার সামনে বলবে তোদের জামার প্রাডু আছে তোদের জামার বাড়ি আছে তোদের জামার গাড়ি আছে তোদের জামার ফ্যাক্টরি আছে কিন্তু আমার জামাইয়ের ভিতরে একটা সততা আছে সুন্দর একটা মন আছে আপনার জন্য প্রাউড ফিল করার বিষয় হবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আলোচনা করতে করতে 12টায় শেষ করব বলছি এখন 12:15 হয়ে গেছে আপনাদের মহব্বতে এখন আমি একটা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব আশা করি রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ
তবরুক না পাইলে কেউ কোনো মনে কষ্ট পাইলো আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ আমি এখন এ ঠিক এই জায়গায় এ ফাঁকি বেদি আয় নামি বের আগে আর ভাই এক কল আর্মি এক কলের মতো নেয় সুমত করি দুই বার কইছো না উজুর করিব তো মনে যাবে না না তো পুরো দম ভরিব উজুর ক্যামেরা করিবেন উজুর দিয়া যেমন আছে উজুর আর ভাই করিব তো মনে যাবে তিন তা হই তো আই সাজাই দিত তো বইও না আইন দি যাবে সময় এন আর্মির মতো হুত গই যাবে কেন আবার ফিজুতনের টাকা নয় ইয়ে না লোক গাড়ি ফেলে কেন এসো নমাতে তো আবার গাড়ি দিবে সময় সাইও ফকেট সাবধান ঠিক আছে না হারন এন্ড কিছু আর আর গিয়া আছে বিয়া গেল অকল আছে আপনি মিলে ডাইরেক্ট ফকেট মিলে গেলে এ কিছু নাই না সাইও একজনের ফকেট বাদ দই দে আইফোন গুলো বের লাই ফাইদা বলবি ইল্লো মাঝে মধ্যে হয় না নয় হয় না জোর হয় না নয় না হয় না আবার বস সময় বহুত কষ্ট করি দশ বিশ মিনিট ফ্রেডিং লইনি মোবাইল দেখার দি বল দিতে ত্রিশ দশ হ্যাঁ সোর হতে মাইলে ফিরে এই ফোনই ভাই এই বেতে একশো টাকা দুই পেসা মিলাপ কিয়াম হবো আর ভাই জানে মনোজাত করিব হন প্রকার উশৃঙ্খলা যেন নয় ইনশাআল্লাহ আয় যাবে সময় ওনারা ইডলি হয়ে সাইড দিবে লেবেন উন্ডি পর্যন্ত একবারে ওনারা দায়িত্ব আর কেন পৌঁছাই দিবেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এবার শেষ আপনাদের মুখে আমি একটু রবের প্রশংসা শুনতে চাই যার যত শক্তি আছে ইমানি আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ আরেকটু মায় প্রেম আরেকটু ভালোবাসা নিয়ে বলেন সুবহান এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুই হাত তুলেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম